পাহাড়ে রানীর হাতছানি যখন উপেক্ষা করতে পারিনি, তখন হাতে মাত্র 3 দিন নিয়ে চলে আসলাম দার্জিলিংয়ে। আমাদের চ্যানেলে এর আগের অনেকগুলি ভিডিওতে তোমাদের কাছে দার্জিলিং সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমরা শেয়ার করেছি, তবে আজকের ভিডিওতে থাকছে দার্জিলিং এর সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কলকাতা থেকে কিভাবে আসবে, কোথায় যা থাকবে, খাবারের হোটেল, গাড়ি ভাড়া, সাইট সিন, সম্পূর্ণ ইনফরমেশন থাকছে এই একটা ভিডিওতে। আর সবশেষে থাকছে দার্জিলিং এর একটি নতুন অফবিট প্লেসের সন্ধান। সো হ্যালো ফ্রেন্ডস, আমি মিসেস সরকার এবং আমি মিস্টার সরকার। And welcome to our channel, Mr. and Mrs. Sarkar Blog. আমাদের মতো যারা প্রথমবার দার্জিলিংয়ে আসছো, তারা নিশ্চয় টেনশনে পড়ে গেছো যে নিজেদের ট্যুর প্ল্যানটাকে কীভাবে সুন্দরভাবে সাজাবো। আর দার্জিলিংয়ে আসতে গেলে যে একটা সুন্দর ট্যুর প্ল্যানের দরকার, সেটা দার্জিলিংয়ে এসে আমরা ভালোই বুঝেছি। এখানে এসে ট্যুর প্ল্যানটাকে সুন্দর এবং টাইম টু টাইম না সাজাতে পারলে সময় এবং টাকা দুটোই নষ্ট হয়। তাই আমরা কিভাবে আমাদের এই সুন্দর ট্যুরটিকে ভালোভাবে সাজিয়ে কম খরচে সুস্থভাবে সম্পন্ন করেছি, তাও মাত্র 2 রাত 3 দিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটিতে ভিজিট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দার্জিলিং, যেখানে আসতে মন চায় বারবার, এমনই সুন্দর এই কুইন অফ হিলস। তাই কুইনকে দেখার জন্য বেরিয়ে পড়লাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে আসতেই 14 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটাই আমাদের কোচ আর এখানেই আমাদের সিট। দার্জিলিং যাওয়ার জন্য আমরা 3টে রুটের অপশন পাই, তার মধ্যে সব থেকে সহজ যেটা সেটা হলো ট্রেন। কলকাতা থেকে শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে প্রায় প্রতিদিনই নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে অনেকগুলি ট্রেন ছাড়ে, তার মধ্যে আমরা ধরলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনটি সন্ধ্যা 7:40 শিয়ালদহ থেকে ছেড়ে NJP পৌঁছায় সকাল 6:20। কলকাতা থেকে আসার জন্য শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে যে কোনো NJP স্টেশনের উদ্দেশ্যে ছাড়া ট্রেনে উঠে চলে আসতে পারো NJP স্টেশনে। এছাড়াও তোমরা দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে বাগডোগরা এসে সেখান থেকেও দার্জিলিং আসতে পারো। আবার ধর্মতলা থেকে বাসে করেও চলে আসতে পারো শিলিগুড়ি বাসস্ট্যান্ড এবং সেখান থেকে সোজা দার্জিলিং। আমরা তো ধরলাম ট্রেন, তাই ঠিক সকাল 6:30 নেমে গেলাম NJP স্টেশনে। এরপর এই স্টেশনের বাইরে থেকে ধরতে হবে দার্জিলিং যাওয়ার কার। সবথেকে সস্তায় যদি তোমরা যেতে চাও, তাহলে NJP থেকে 30 টাকা দিয়ে ম্যাজিক কারে করে তোমরা শিলিগুড়ি বাসস্ট্যান্ডে চলে আসতে পারো এবং সেখান থেকে 105 টাকা দিয়ে দার্জিলিংয়ের বাস ধরে যেতে পারো দার্জিলিং। এছাড়াও তোমরা শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকেই মাত্র 250 টাকা পার হেড দিয়ে শেয়ার কারে চলে আসতে পারো দার্জিলিং। এছাড়াও NJP স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে বহু রিজার্ভ কার এবং শেয়ার কার, তার ভাড়া একটু বেশি। তাহলে চলো এবার পাহাড়ের এই সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের রানীকে দেখতে দেখতে পৌঁছে যায় দার্জিলিং। দার্জিলিংয়ে এসে প্রথমে একটা হোটেল নিয়ে নাও। এখানে থাকা খাওয়া ছাড়া হোটেল নিতে গেলে সিজনে পরে সেগুলো 1200 থেকে 1500, আর অফ সিজনে একটু কম হয়। আমাদের হোটেলের সম্পূর্ণ ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে, সেটা দেখতে পারো। দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের হোটেলটি বুক করতে পারো, এই হোটেলটি আমাদের বড় ভালো লেগেছে। হোটেলে তো পৌঁছলাম, এবার সারা রাতে জার্নির পরে দরকার একটু রেস্ট, তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেল পর্যন্ত নিয়ে নাও একটু রেস্ট। অল্প রেস্ট নিয়ে বিকেলবেলায় আবার সেজেগুজে বেরিয়ে পড়ো ম্যালের কাছাকাছি বিভিন্ন পয়েন্টগুলি ঘুরে দেখার জন্য। তার মধ্যে প্রথমে আসে এই অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। এখানে বিকেল থাকতে থাকতে চলে এসো, এটা হলো ভানুভবন থেকে মহাকাল মন্দির যাওয়ার রাস্তায়, আর এরপরে চলে এসো মহাকাল মন্দিরে। একই রাস্তাতে দুটো পয়েন্ট আছে, মহাকাল মন্দির পাহাড়ের গায়ে একটি খুব সুন্দর মন্দির, হেঁটে পাহাড়ের গা বেয়ে উঠতে হবে অনেকটাই। তারপরে এই যে মন্দিরটি, মন্দিরটিতে গেলে তোমার মন ভরে যাবে, এত সুন্দর আর স্নিগ্ধ পরিবেশ।
মাতা রানীর মূর্তি এবং ভোলেনাথের মূর্তি। এখানে সকালবেলায় আসলে পুজো দেওয়াও যায়, প্রত্যেক দিনই প্রায় পুজো হয়। ভোলেনাথের দর্শন করে এইগুলো ঘোরাতে কিন্তু ভুলো না, পুরো মন্দিরটা ঘুরে দেখার সাথে সাথে চারিদিকে এইগুলো লাগানো আছে। এরপরে চলে এসো ম্যাল মার্কেটে, ওই একই রাস্তা ধরে চলে আসতে পারবে। ম্যাল মার্কেটে এসেই ঘুরতে পারো পুরো ম্যাল মার্কেটটা। দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিংয়ের চা আর স্ন্যাক্স খেতে হবে তো, তাই না? তাই চলে এসো সন্ধে থাকতে থাকতেই গ্রিনারিসে। এখানে এই যে চকলেটগুলো আমি নিয়েছি খুব সুন্দর খেতে, তার সাথে পেয়ে যাবে বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি আরও বেকারির বিভিন্ন প্রোডাক্টস। তো সেগুলো তোমরা নিয়ে বাড়িও যেতে পারো, আবার ওখানে বসেও খেতে পারো। যদিও এখন খুব ভিড় হচ্ছে, আমরা প্যাকিং করে চলে এলাম বাইরে। গ্রিনারিসের বাইরে এরকম সারি সারি ফুডের দোকান আছে, যেখানে মোমো, চাউমিন, বিভিন্ন ফ্রাইড আইটেম সেগুলো পাওয়া যাবে। আমরা নিয়ে নিলাম এক প্লেট গরম গরম মোমো, আর এখানকার মোমো ওয়াও, কি জুসি আর কি দারুণ খেতে, সব মোমোকে ফেল একদম। আর তার সাথে আছে এই রকম চিকেন ফ্রাইজ। এই মেল রোডের সাইডে যেটা দিয়ে গ্রিনারিস যায়, এখানে এরকম প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে মোমো, চিকেন ফ্রাইজ, বিভিন্ন রকমের সব কিছু পাওয়া যাচ্ছে। সন্ধ্যা স্ন্যাক্স পর্বটা এখান থেকে সেরে নিতে পারো দার্জিলিং ম্যালে বসে এইরকম চিকেন পকোড়া আর তার সাথে চা, দার্জিলিং চা। ম্যালে বসে ম্যালের চা একবার খেয়ে দার্জিলিং এ এসে চা খাবো না সেটা কি হয়, একদম ক্যাভেন্টার্স গ্রিনারিস, যেখানেই চা খাও সেটা পুরো ফেল দিয়ে দেবে, এত সুন্দর চা আমরা খেয়েছি। এরপরে হোটেলে চলে এলাম রাতের ডিনার, আর তার সাথে হোটেল থেকে এই সুন্দর দার্জিলিং শহরটাকে দেখার জন্য। রাতের ডিনার করে সুন্দর একটা ঘুম দিয়ে নাও, পরের সকালে আবার ঘুরতে বেড়াতে হবে তো। গুড মর্নিং, চলে এসো তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি ধরতে, কারণ সকালবেলা যদি টাইগার হিল যেতে চাও ভোরবেলাতেই গাড়িটা ধরতে হবে। আর টাইগার হিল যাওয়ার জন্য শেয়ার কার বা রিজার্ভ কার পাওয়া যায় দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে গাড়ি ধরে তোমরা চলে যেতে পারো টাইগার হিল। এরপরে টাইগার হিল দেখে ফিরে চলে এসো সোজা বাতাসিয়া লুপ দেখতে। আর এই দুটি জায়গা এবং তার সাথে ঘুম মনাস্ট্রি, এই তিনটি জায়গা মিলেই হয় কার প্যাকেজের 3.2 ট্যুর। আমাদের কপাল ছিল খারাপ, তাই সকালবেলাতে বৃষ্টি হচ্ছিল, আমরা টাইগার হিল যেতে পারিনি, তাই সোজা সকাল সকাল চলে এসেছি বাতাসিয়া লুপ দেখতে। এখানে এন্ট্রি ফি 50 টাকা। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের খুব সুন্দর একটি পার্ক, একদম সাজানো গোছানো একটি পার্ক, আর এখানে আছে গোর্খাদের ওয়ার মেমোরিয়াল। বাতাসিয়া লুপের এই সবুজ গাছগুলো আগে বরফে মোড়া থাকতো, কিন্তু এখন যেহেতু বরফটা পড়েই না বলতে গেলে, তাই এগুলো আর বরফে ঢাকা থাকে না। এই আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে প্রচুর ফটো তুলতে পারবে, আমরাও তুলেছি। আর এখানেই দেখতে পাবে তোমরা ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত টয় ট্রেন, যা এখানে স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন দুটোতেই চলে। তোমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে টয় ট্রেনে করেও আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের টয় ট্রেনের টিকিট বুকিং করতে হবে, এক একজনের টিকিট প্রায় 1500 টাকার কাছাকাছি। বাতাসিয়া লুপে তোমরা আমাদের মতো এরকম ড্রেসগুলো পরতে পারো, এগুলো 50 টাকা করে পার হেড নেয়। এগুলো পরে আমাদের খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও এসেছে, তোমরাও পরো, ভালো লাগবে। বাতাসিয়া লুপ ঘোরার পরে এবার আমরা চলে এলাম ঘুম মনাস্ট্রি। বাতাসিয়া লুপ থেকে আমরা কিন্তু হেঁটেই চলে এসেছি ঘুম মনাস্ট্রি, খুব কাছে। যদি সাথে বয়স্ক মানুষ থাকে তাহলে গাড়ি ধরতে পারো, ভাড়া নেবে শেয়ার কারের 30 টাকা।
ঘুম মনাস্ট্রি হলো দার্জিলিংয়ের খুব সুন্দর সাজানো গোছানো একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি, যেখানে গৌতম বুদ্ধ বা ভগবান বুদ্ধের মূর্তি আছে অনেক বড়। আর জায়গাটি শান্ত, স্নিগ্ধ এবং পরিবেশটাও খুব সুন্দর। ভেতরে মেনটেনেন্সের কাজ চলার জন্য বৌদ্ধ মূর্তিটা এখন এই অবস্থায় আছে, তবে বাইরে থেকে দেখেও খুব সুন্দর লাগলো আমাদের। এখন আমরা চলে এসেছি সর্বোচ্চতম রেল স্টেশন ঘুমে। ঘুম মনাস্ট্রি থেকে ঘুম স্টেশন আসার জন্য কোনো রকম গাড়ি বুক করতে হবে না, জাস্ট গুগল ম্যাপে অন করো আর চলে এসো ঘুম স্টেশন পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে। এই মিউজিয়ামে ঢোকার জন্য ওখানে লেখাই আছে পার হেড 20 রুপিস টিকিট। আমরা যেহেতু স্টিম ইঞ্জিনে চড়ে ফেলেছি, তাই আর ভেতরে যাব না। তো এখান থেকে দেখতে পাচ্ছ ঘুম লেখা আছে, আর এটার হাইট হলো 7,407 ফুট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। ঘুম স্টেশনে আমার রেকমেন্ডেশনে এই কুল্লার টিটা খেয়েও খুব ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট। আর আমরা ঘুম স্টেশনে বসে থাকতে থাকতে এখানে চলে এলো মেঘ, তাই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে হোটেলে। তোমরা এখান থেকে আরও অনেকগুলো পয়েন্টে ঘুরে আসতে পারো, সেটা তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী কোথায় যাবে কিভাবে যাবে সেটা সাজিয়ে নিও। এবার পালা দুপুরের লাঞ্চের, তাই চলে এলাম দার্জিলিংয়ের বেস্ট হোটেল, হোটেল মহাকালে, আর নিয়ে নিলাম এখানকার বাঙালি থালি একদম রিজনেবল প্রাইসে। তোমরাও যদি বেস্ট থালি খেতে চাও তবে অবশ্যই এই মহাকাল হোটেলে একবার খেয়ে দেখো, পাহাড়ে বসেও বেস্ট বাঙালি খাবারের টেস্ট পাবে। রুমে এসে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার চলে এসো ম্যালে, কারণ বাড়ির লোকেদের জন্য কিছু তো শপিং করতে হবে, তাই এখান থেকে নিয়ে নিতে পারো বিভিন্ন রকমের শীতবস্ত্র, যেমন চাদর, সোয়েটার, জ্যাকেট, টুপি, মাফলার, তার সাথে সাথে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস এবং জুতোও পাওয়া যায় যেগুলো শীতে পরার মতো। দেখে না খুব ভালো লাগবে, একটু বার্গেনিং করো, এখানে কিন্তু দামগুলো অনেকটাই কমছে বার্গেনিং করলে। এরপরে এখান থেকে চলে এসো গোল্ডেন টিপসে। দার্জিলিংয়ে এসেছো, দার্জিলিংয়ের চা নিয়ে যাবে না, সেটা কি হয়? তো দার্জিলিংয়ের এই বিখ্যাত দোকান গোল্ডেন টিপস থেকে নিয়ে নাও এদের ফ্লেভার টি, আর এই গোল্ডেন টিপসে বসে তোমরা সন্ধ্যার চাটাও শেষ করতে পারো। সাথে পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। ক্যাভেন্ডাসে সবাই সবসময় জায়গা পায় না, সেক্ষেত্রে এটা হতে পারে একটা অন্যতম ডেস্টিনেশন। আর এই যে কৌটোতে ফ্লেভার টি, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট, সেটা ট্রাই করো। অলরেডি আমাদের 2 দিন কেটে গেছে, খেয়াল করেছো? সকাল সকাল বজরং বলির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম 3 ডেজে একটা ম্যালের কাছাকাছি জায়গা ঘোরার জন্য, যেখানে খুব সহজে কেউ যায় না, কিন্তু গিয়ে দেখো আমি বলছি খুব ভালো লাগবে। এটা হলো নাইটিঙ্গেল পার্ক, আর এখানে ঢোকার এন্ট্রি ফি 25 টাকা করে, 25 টাকা টিকিট। তো চলো ভেতরে গিয়ে দেখি কেমন ভিউ আছে। একটু নির্জন, একটু শান্ত, একটু একাকী, তার জন্য কিন্তু এই প্লেসটা বেস্ট। তুমি বাতাসিয়া লুপ যাও, তুমি ম্যাল যাও, দার্জিলিংয়ের যে কোনো প্লেস, যেখানে যাবে সেখানেই কিন্তু প্রচুর লোকজন পাবে, কিন্তু এখানে দেখছো কেউ নেই। আর এই দেখো একদম পাহাড়ের ঢালে, যদিও এখন ফগি আছে ওয়েদারটা, এখন ওয়েদারটা একটু ফগি ওই জন্য ঠিক আসছে না, তবে এই দিকটা পুরো পাহাড়ের ভিউ দেখে বুঝতে পারছো একটু ওয়েদারটা ফগি। আর এখানে প্রচুর সিটার, প্রচুর সিটার মানে প্রচুর জায়গা আছে বসার জন্য। তো আমাদের আজকে চেক আউট করার দিন, মানে অলরেডি চেক আউট হয়ে আছে, তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি কারণ ট্রেনটা আছে আমাদের রাত্রিবেলা। ওয়াও কি সুন্দর ফুলগুলো, এগুলো কিন্তু পপি ফ্লাওয়ার। এই ধুতুর মতন তো
না, এগুলো পোস্তর ফুল, এটা পোস্তর বিয়ে। হ্যাঁ, এটার ভেতরে পোস্ত আছে, পোস্তর আছে, পপি ফ্লাওয়ার। আমাদের ওখানে তো এগুলো লাগানো বারণ, একটা গাছ থাকলেই পুলিশ চলে আসে। স্যার এক্সকিউজ মি, ও টেম্পল হে স্যার, শিব কা মন্দির হে না? হ্যাঁ, শিব মন্দির, ও আন্দর ঘুস সকতে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। সুন্দর ফুল সত্যি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, একটা ছবি নিয়ে যাবে। কি বলবো, ভ্যালি অফ ফ্লাওয়ার বলতে পারো, পার্ক অফ ফ্লাওয়ার বলতে পারো, কত রকমের ফুল এখানে। তো যারা ফুল পছন্দ করো, বিশেষ করে আমার মতন লোক, তারা এখানে আসতেই পারো, স্বর্গ পেয়ে যাবে পুরো। দেখো কত ফুল, কত না পাহাড়ে খুব দেখছি, অনেক গাছে এরকম ফুল আছে ছোটো ছোটো, আবার অনেক গাছে ফুল নেই। তোমরা বলতে পারবে এই গাছটার কী নাম? আমি জানি না, প্লিজ তোমরা যদি জানো আমাকে জানিও। হ্যাঁ, প্রচুর দেখেছি, আর আমি অ্যাকচুয়ালি পাহাড়ের পাইন গাছই চিনি, তাছাড়া অন্য কোনো গাছ চিনি না। প্লিজ বলো এই গাছটার নাম কী? পাহাড়ের কোলে ফুলে ঘেরা খুব সুন্দর একটি পার্ক হলো এই নাইটিঙ্গেল পার্ক। এখানে একটি ঝর্ণাও ছিল, কিন্তু এখন মেনটেনেন্সের জন্য ঝর্ণাটা বন্ধ আছে, কিছুদিন পরে আবার চালু হয়ে যাবে। এখান থেকে সূর্যোদয়ও খুব সুন্দর দেখা যায়, তার সাথে ওয়েদার যদি ক্লিয়ার থাকে তবে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো বেস্ট আসে। তো তোমরাও এর পরের ট্যুর প্ল্যানে কিন্তু এই জায়গাটিকে অ্যাড করে নিতেই পারো, খুব সুন্দর জায়গা। আমাদের নাইটিঙ্গেল পার্ক অনেকক্ষণ ধরে ঘুরলাম, এবার আমরা নিচের দিকে যাচ্ছি, আর এখনই আমাদের গাড়িও ধরতে হবে, কারণ বিকেলের মধ্যে আমাদের NJP পৌঁছতে হবে, সেখান থেকে ট্রেন আছে। আর এই পুরো ট্যুরটা করতে আমাদের খরচ পড়েছে 12,000 টাকা, মানে মাথা পিছু 6,000 টাকা। তো তোমরা যদি এইভাবে ট্যুরটাকে সাজিয়ে নিতে পারো, তাহলে তোমাদের খরচও অনেকটা কমবে আর ভালোভাবে ঘুরতেও পারবে। তাহলে আমাদের এই ট্যুর প্ল্যানের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতন আসি, টাটা।